is Reporters Today, Odisha's fastest growing web news channel. গতকালি বিজেডি তার প্রার্থীপত্র ঘোষণা করেছে। গজপতি জেলার মোহনা পারাখেমুন্ডি বিধানসভার দুই মহিলাকে প্রার্থী করেছে। এনে জেলা উন্নয়ন পরিষদ অধ্যক্ষ অন্তজামি গমাঙ্গ কর্মী নবীন পটনাকু ধন্যবাদ জনাইছেন। আজি গজপতি জেলার বিজু জনতা দলের উভয় মোহনা এবং পারাখেমুন্ডি বিধানসভার প্রার্থী মানুষ সহ আসিছু। আজি মাননীয় মুখ্যমন্ত্রী ওড়িশার বিজু জনতা দল সভাপতি আজি সেমানকু টিকেট দিয়েছেন। আজি সমাজে মহিলাঙ্কর স্থান স্বচ্ছতা আনিবা এবং স্বাবলম্বী করা যে মহিলাকে প্রার্থী করছেন। আজি পারাখেমুন্ডি বিধানসভা এবং মোহনা বিধানসভায় উভয় 40,000 ঊর্ধ্ব ভোট ব্যবধান মহিলা জিতিক আসবে। ইয়ে হচ্ছে নবীন পট্টনাকর স্বচ্ছ শাসনের ভাবমূর্তি এবং সারা ভারতবর্ষে আজি মহিলা 33% স্থান সংরক্ষণ কথা হুম কিংবা মহিলা প্রাধান্য দেওয়া কথা হুম তিনি নিশ্চিত ভাবে বিজু জনতা দল পুনর্বার আজ ওড়িশার সরকার গঠন করব এবং উভয় গজপতি জেলার উভয় সিটে 40,000 ঊর্ধ্ব ভোট ব্যবধান করে জিতিক আসবে। ভুবনেশ্বর ক্যামেরা পর্সন হৃষিকিষণ সরোজ রাউত রিপোর্ট, রিপোর্টার্স টুডে।